হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কল্যাণ। আজকে যে আপনাদেরকে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে হলো যে 4 কেজি সিলিন্ডারের যে মাথায় কিভাবে আপনারা স্টোভ লাগাবেন, তো সেটির উপরে ভিডিওটি। তো গ্যাস সার্ভিসিং এবং রিপেয়ারিং সঙ্গে যে সমস্ত ভাই বন্ধু দাদারা যে যুক্ত আছেন বা যুক্ত এই মুহূর্তে হতে চাইছেন যে গ্যাস সার্ভিসিং রিপেয়ারিং কাজ করবেন, নতুন করে কিছু করতে চান, কিছু করে এই কাজটি করে কিছু পয়সা আর্ন করতে চান, তো তাদের জন্য ভিডিওটি বন্ধুরা ভালো করে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এবারে তো কথা হলো কি যে এই যে 4 কেজি স্টোভ, অর্থাৎ 4 কেজি যে স্টোভের যে দেখুন এই যে স্টোভের মাথা, এটা তো স্টোভ এটাকে বলা হয়। তো এবার 4 কেজি সিলিন্ডারের মাথায় কিন্তু এটাকে লাগাতে হবে। তো দেখুন এই যে 4 কেজি যে স্টোভ এটা, তো এটা হচ্ছে কিন্তু এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনাদেরকে 4 কেজি যে মাথা লাগাতে হবে ট্যাঙ্কির মাথায়, তো সেটি হচ্ছে এই স্টোভ। তো এই স্টোভের সঙ্গে কী লাগবে বন্ধুরা দেখুন, এই স্টোভের সঙ্গে লাগবে শুধুমাত্র আমার 4 কেজির একটা চাবি। এই চাবি আর এই স্টোভের মাথা আর ট্যাঙ্কি, এই তিনটি হলে কিন্তু আবার কমপ্লিট হয়ে যায়। তো এবার কি 4 কেজি যদি আপনারা অনেক সময় যে কারো বাড়িতে যদি 2 কেজি যদি ট্যাঙ্কি থেকে থাকে, তাহলে কিন্তু 2 কেজির চাবি আপনাদেরকে কিনতে হবে। 2 কেজিরও ট্যাঙ্কি হয়, ছোটো ট্যাঙ্কি, 4 কেজির থেকে ছোটো হয়, তো তখন কিন্তু আপনাদেরকে 2 কেজির ট্যাঙ্কির যে চাবি সেটাকে ওম কোম্পানি নিয়ে নেবেন। ওম কোম্পানি খুব ভালো, বেটার এবং ইউজফুল, খুব সহজেই নষ্ট হয় না এটা। তো এই সঙ্গে কি এই যে স্টোভ কিনে নেবেন একটা, মোটামুটি 120 টাকা হয়তো নেবে, 120 টাকা তো আপনারা নিয়ে নেবেন এখানে। তো নিয়ে কী করবেন, এই যে আমি 4 কেজি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 4 কেজি ট্যাঙ্কিটা দেখুন, তো এইখানে প্রথমে কী করতে হবে আমাকে, এই যে চাবিটি আছে, 4 কেজি যে চাবিটি আছে সেটাকে কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। তো সেখানে লাগানোর পরে দেখুন এই যে লাগিয়ে দিলাম চাবিটি আমি, তো এইখানে কিন্তু এখন এই যে স্টোভের মাথাটা সেটা কিন্তু এইখানে লাগিয়ে দিলেই কিন্তু আমার এই স্টোভটা কিন্তু তৈরি হয়ে যাবে এখানে, 4 কেজির মাথা স্টোভ। তো এই যাদের বাড়িতে অনেক সময় কী হয় যে অনেকের বাড়িতে যে স্টোভের এই 4 কেজি ট্যাঙ্কি পড়ে থাকে, তো অনেক দিন থেকে হয়তো পড়ে আছে, ব্যবহার হয়তো লাগে না, তো সেই সময় কী হয়, তো বিপদ সময় অর্থাৎ আর্জেন্ট বা জরুরি সময় কিন্তু এই পরিষেবাটা কিন্তু কার্যকরী হয়। তো আপনারা যদি এইখানে বেশি না 1.5 কিলো গ্যাস যদি ভরিয়ে রাখেন, এবং রাখার পরে যদি কোনো সময় হয়তো অনেক সমস্যা হয় আর কি, যে এখন যদিও কারো কারো অনেকের বাড়িতে 2-3-4 করে ট্যাঙ্কি থাকে, তো গ্রামে গঞ্জে এরিয়াতে সবার পক্ষে তো কেনা সম্ভব নয়, সবার হয়তো পয়সাও নেই যে আমি 2-4 কানেকশন করে নেবো। তো অনেকের একটা আছে, অনেকের বাড়িতে অনেক ঘোর গ্রামে দেখবেন যে কারো বাড়িতে হয়তো গ্যাসই নেই, তারা এখনও খড়িতেই এখনও বা ঘুটিতেই এখনও রান্নাবান্না করে, এরকম আছে, এরকম বহু বাড়ি আছে খড়ি কাঠি দিয়েই করে। তো সেই ক্ষেত্রে বলছি যে দেখবেন এদের বাড়িতেও কিছু এই যে এই সিলিন্ডারগুলো রিজার্ভে রাখা থাকে, অর্থাৎ রিজার্ভ বলতে যে হয়তো লোকজন আসলো ফট করে একটু চা করে দিলো বা কোনো একটু খাবার একটু করে দিলো, টিফিন এরকম আর কি রিজার্ভে রেখে থাকে, কারণ আমার চোখে দেখা অনেকের বাড়িতে আছে এরকম গ্রামে গঞ্জে, যার জন্য বলছি আমি। তো এই যে গ্যাসগুলো, তো এর মাথা লাগানো কিন্তু গ্যাস কিন্তু অবশ্যই খুব জরুরি এবং কার্যকরী। তো এইটা শুধু সিস্টেম এই, তো আমার কথা হচ্ছে আপনাদের যদি বাড়িতে শহর এলাকাতে হোক যদি 4 কেজি ট্যাঙ্কে থেকে থাকে, তো আপনারা কী করবেন যখন কাজে যাবেন, তো অবশ্যই যদি বলে যে এটা আপনারা ঠিক করতে পারবেন কি না, তখন কিন্তু আপনি কিন্তু এটা এই মুখটি শুধুমাত্র স্টোভের যে মাথা, এই মাথা কিনে নিয়ে এসে আর 4 কেজি একটা চাবি কিনে নিয়ে এসে কিন্তু আপনার কিন্তু লাগিয়ে দিতে পারেন, শুধু বলে দেবেন যে এখানে 2 কেজি গ্যাস ভরিয়ে রাখবেন, তাহলে সময় হচ্ছে অসময়ে কাজে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা কিন্তু এই গ্যাস সার্ভিসিং রিপেয়ারিং যে কাজটা সেটা কিন্তু শিখে নেন অবশ্যই, এবং শিখে নেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এই কাজটাকে কিন্তু করতে পারবেন। তো এটাতে কিন্তু খুব একটা পুঁজি ইনভেস্ট করতে হয় না, অল্প পুঁজিতেই আপনি এই ব্যবসা করতে পারবেন বন্ধুরা। কারণ হচ্ছে কয়েকটা শুধু যন্ত্রপাতি কিনলেই হয়, এবং শুধু লাগে একটু অভিজ্ঞতা। তো অভিজ্ঞতার জন্য আপনার বাড়িতেই আছে গ্যাস ওভেন, সেটাকে সার্ভিসিং রিপেয়ারিং করে নেন। এবং এগুলো তো আমি খোলামেলা দেখালাম যে কীভাবে আপনি লাগাবেন, একটা গ্যাসের দোকান থেকে একটা মাথা কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে আপনি হচ্ছে 4 কেজি চাবি আছে এই চাবির সঙ্গে লাগিয়ে দিয়ে এই ওভেনের সঙ্গে এটা লাগিয়ে দেবেন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এটির উপরেই ছিল যে আপনার 4 কেজি ট্যাঙ্কির সঙ্গে ওভেনের মাথা, যে গ্যাস স্টোভের মাথা কীভাবে লাগাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার চ্যানেলটিতে আপনারা বহু রকমের ভিডিও পাবেন, হাতের কাজের উপরেই সব পাবেন, এবং যা দেখে আপনারা কিছু পয়সা আর্ন করতে পারবেন। তো আমার অনেক রকমের কাজ আছে এবং কাজের উপরেই সব ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। তো আপনারা কিন্তু ভালো করে দেখে নিন এবং দেখে গ্যাস সার্ভিসিং রিপেয়ারিংয়ের সঙ্গে কাজের সঙ্গে
যুক্ত হয়ে যান বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটি সমাপ্ত করছি এখানেই। নমস্কার, ধন্যবাদ, গুড ডে।